হোস্টেলে আমার হোস্টেল হয়ে গেছে নম্বর যাই না একটা বেডিং আটটা বেডিং আটটা আমার বন্ধুকে বলেছি ভয় পেয়ে গেছে যে এতগুলো বেডিং আটটা কি কি নিয়ে যাচ্ছি সংসার নিয়ে যাচ্ছি তো এই শিয়ালদা পৌঁছালাম, এবার এখান থেকে 7:40 ট্রেন আছে, ওই সেই ট্রেনে করে যাওয়া হবে জলপাইগুড়ির। এই যে টাইমে আপনারা যাবেন জলপাইগুড়িতে, এই টাইমে টিকিট পাওয়া খুব মুশকিল হয়, তো তার জন্য আপনারা চেষ্টা করতে থাকবেন খুব আগে থেকে তৎকালীন বা প্রিমিয়াম তৎকালীন করে দেবেন। টাকা বেশি লাগতে পারে বাট ওটা সুবিধাজনক, আর ওয়েটিং লিস্টে বসে থাকার থেকে ভালো, একটু বেশি টাকা দিয়ে কনফার্ম টিকিট নেওয়া তার অনেক ভালো হয়, সেটাই করবে। আমার দাদা খেয়ে দিয়ে মোটা হয়েছে, গন্ডারের মতন মোটা হয়েছে। দাদা বেলুন খোলাচ্ছে, তাকে আমার দাদা বেলুন খোলানোতে এক্সপার্ট, আগে মেলাতে এরকম 5-10 টাকায় বেলুন বিক্রি করে বড় লোক হয়েছে। দেখো খোলা 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 আমারটা খুলি দিস। এখন রাতের 2:24 বাজে, আমি এখন মালদা স্টেশনে। যদি শিয়ালদা থেকে কেউ ট্রেন ধরো বা অন্য কোথাও থেকে হাওড়া থেকে, তো মালদা স্টেশনে তোমরা চেষ্টা করবে খাবার খাওয়ার জন্য, বিকজ ট্রেনের খাবার অতি জঘন্য হয়। আমি ট্রাই করেছিলাম একবার, খুব জঘন্য হয়, কখনো ট্রাই করো না, তোমাদের টাকা শুধু নষ্ট হবে। মালদা স্টেশন পর্যন্ত অপেক্ষা করবে, এখানে এসে ভালো খাবার পেয়ে যাবে, প্যাকেটিং ফুড থেকে ভালো ভালো ওটা ট্রাই করবে, ওটাই সব থেকে বেস্ট আমার মতে। সিট শেয়ারিং করছি আমরা, আমাদের সিট কনফার্ম হয়েছে, ওইদিকে আমার দাদা আর একজনের সাথে সিট শেয়ার করছে, আমাদের কনফার্ম হয়েছে, ওনাদের হয়নি তাই। ট্রেনে যদি তোমরা আসো তো অনেক সময় তোমাদের সিট যখন কনফার্ম হয় না তোমাদের জানা দরকার, খুব কষ্ট হয় জিনিসটা, আপনাদের এদের এর ওর সিটে গিয়ে বসতে হয়, সবসময় পাওয়া যায় না। যদি কখনো আপনাদের সিট যদি কোনোদিন কনফার্ম হয় আর কাউ যদি না হয় তো একটু কম্প্রোমাইজ করবেন, তাকে মাঝে সাথে বসতে দেবেন যদি আপনার অসুবিধা না হয়। যদি ওটা রাত্রেবেলা না হয়, রাত্রেবেলা হলেও মাঝে সাথে দেবেন, আমরা যেমন দিয়েছি একজনের সিট কনফার্ম হয়নি। বিকজ আমি যখন শিয়ালদা স্টেশনে যাই তার ভিউটা আমি দেখাতাম, বাট শিয়ালদা স্টেশনে গিয়ে যখন ক্যামেরাটা বার করি আমি জানতাম না এরকম হয়। আমি আগে অনেকবার গেছি শিয়ালদা স্টেশন, তো ওখান থেকে যখন ট্রেনটা ধরবো তার আগে যখন ফোনটা বার করলাম ভিডিও করা স্টার্ট করবো, তখনই পুলিশ আসলো, এসে বলছে স্টেশনে কেন ভিডিও করছো, ফোনটা সিজ করে দেবো, ভালো লাগবে। আমি তো অবাক, আই ওয়াজ শকড যে ফার্স্ট টাইম এরকম কেউ আমাকে বললো কোনো পুলিশ। তো যদি ওখানে যাও তো দয়া করে ভিডিও করো না, যদি তোমাকে দেখে পুলিশ তোমার ফোনটা নিয়ে নিতে পারে, করো না। আর যাই হোক, এই যে অনুপদা, আমার 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 জেঠুর নাম অনুপ জানিস তো, এই যে ওড়াকানি থেকে এসছে, হরিভক্ত। তুই মুখ লোকাচ্ছিস কেন, কি করে এসছিস, মুখ কালো করেছিস বল, হ্যাঁ মুখটা দেখা, কোথায় মুখ কালো করেছিস, করতেই এসছে এতদিন করিনি, এবার হোস্টেলে এসছে, জেসি বোস হোস্টেলে, মুখ কালো করতে ভেবেছি হোস্টেল পাবো, তার বদলে দুটো ফর্ম দিয়ে দিল, প্রথমে বাবার নাম মার নাম, তারপর ওখানে ফোন নাম্বার ঠিকুড়ি গোষ্ঠী, তারপর আর একটা ফর্ম ওখানে বাবার নাম মার নাম ঠিকুড়ি গোষ্ঠী, মনে হচ্ছে রুমের জায়গা পরে আর একটা ফর্ম দেবে, সবার এই অবস্থা। ভাইয়ের 28 নম্বর রুম, ফার্স্ট ইয়ার রুমটা, সবার জন্য আলাদা খাট, আর সব থেকে মেন জিনিস প্রত্যেকে পার্টনার একটা খাবার, যা খুশি রাখার ভিতরে
এটা বেশ ভালো দিয়েছে, এর মধ্যে লাগে সব ঢুকিয়ে নাও, মানে নিজেও ঢুকে তিনটে করে, তিনটে আছে, তিনজন করে ফার্স্ট ইয়ার, এইটা ঢুকে যাও। এইখানটা একটা সুন্দর জিনিস লেগা। এখানে আসার পর যদি তোষক লাগে তাহলে এখান থেকে কিনতে পারো, এখানে ক্যান্টিনটা সব বিক্রি করে, ক্যান্টিনে তোষক, বালি, বালতি সব কিছু দাম বেশি স্বাভাবিক। তোষকগুলো 550 আর একটা 750 এরকম আছে, সব মগ বালতি সব দাম ফিক্সড এখানে রেট, এখানে কোনো দামাদামি হয় না। এখানে তোমাদের তোষক কাঁধে করে আনার কোনো প্রয়োজন নেই, এখানে এসে তোষক, হ্যাঁ তোষক কিনতে পাবে ক্যান্টিন দার ওখানে, তোষক, বালি, তারপর বালতি সব কিছু এখানে কিনতে পারবে, পেয়ে যাবে ক্যান্টিনার ওখানে সব পাওয়া যাবে। 180 টাকা নিল, 150 টাকার বালতি। আর তাছাড়া যদি কোনো প্রয়োজনীয় জিনিস হয় তাহলে প্রথম প্রথম না কিনে পরে বাজার থেকে কিনে আনতে পারো, রবিবার বা সামনে বাজার আছে একটু দূরে গিয়ে পেয়ে যাবে, ওখান থেকে নিয়ে নেবে। মেন কথা তোষক এখানে পাওয়া যায়, অত বেডিং নিয়ে লাভ নেই, ট্রেনে প্রচণ্ড ভিড় হয়, তোষকটা এখান থেকে কেনা যায়। দেখো দূরে যাচ্ছে লাল বালতি, নীল মগ, কোনো চয়েস হলো? হ্যাঁ আমাদের দেখো নীল বালতি, নীল মগ, এটা হচ্ছে বেস্ট চয়েস, মর্দ কি পছন্দ, তাই তো? ওয়াইল্ড স্টোন, লাল বালতি, নীল মগ। কি মজা লাগছে ইজরা, আমরা এখন ছাদে আছি আমাদের হোস্টেলের, আশা করি দেখতে পাচ্ছ পাহাড়ে যে দূরে পুরো দেখা যাচ্ছে এখান থেকে, দৌড়াতে দৌড়াতে এসছি, হাঁপিয়ে গেছি, ফটোগুলো আসছে, অসাধারণ জায়গা, আমি তোকে করে দিই আমাকে ঘর ভিডিও। ইয়েস হোস্টেল লাইফ, হোস্টেল লাইফ, ফার্স্ট টাইম হোস্টেল লাইফ। এই আমার দুই বন্ধু, কোনো কামের না, অহম্বর দেখি রুমমেটস, কি যে পেলাম জীবনে, আমি ভেবেছিলাম সুখে সংসার করব, কি যে পেলাম। JGEC হোস্টেলের বাথরুমগুলো একদম নতুন তা বলবো না, বাট এতটাই পরিষ্কার, পুরনো হতে পারে স্ট্রাকচারটা, বাট এতটাই পরিষ্কার বাথরুমগুলো, তুমি কোনো গন্ধ পাবে না, 24/7 জল থাকে, কোনো অসুবিধা নেই যে জল আসে মাঝে মাঝে চলে যায়, ওরকম কিছু হবে না, 24/7 জল থাকে। বলতো ফার্স্ট ডে খুব ভালো, মানে খাবার এরকম হলে যথেষ্ট ভালো, অনুষ্ঠান বাড়ি যেমন খেতে দেয় তেমনই খাবার, খাবার একটু খারাপ না, সবাই মন খুলে খাচ্ছে এখানে, বুফে সিস্টেম টাইপের, যথেষ্ট ভালো খাবার, যথেষ্ট ভালো খাবার। আমার দাদা আমার সাথে খাচ্ছে, গার্জিয়ান স্টুডেন্টের সাথে বসে পড়েছে, বদমাইশ, চুপ। খাওয়া দাওয়া ভালো, সব ঠিক, সব ঠিক, যেরকম বাচ্চা যেরকম নাও নিয়ে খাও। এখানে একটা চিনি, এখানে একটা, এখানে একটা, তিন জায়গা থেকে যে যেরকম বাচ্চা সে সেরকম নাও নিয়ে খেতে বসে পড়ো। হাই গাইস, তো আপনারা ভাবছেন আমি এখনো কি করছি, কি করবো, ভাল লাগছে আমারও, হোস্টেল লাইফ কোনোদিন পাইনি এই ভাইয়ের জন্য, আজকে হোস্টেলে খেলাম দিলাম সব ঠিক, ঘুমও একটা ভালো হলো, ভালোই কাটলো। যদি হোস্টেলে আসো তো তোমরা ক্যাট ওয়্যারটা আনবে তোমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করার জন্য, এটা রাউটারটা দেয়া আছে, রাউটারের জন্য আছে, এখানে ক্যাট ওয়্যারটা গুঁজে তোমার ল্যাপটপে গুঁজতে হবে, আর ল্যাপটপ যদি কেনো তো অবশ্যই দেখবে এদের ক্যাট ওয়্যারটা সাপোর্ট খায়, সেরকম অনেক ল্যাপটপ আছে যেমন আমারটা খায় না, তো দ্যাটস ওয়াই আমার রাউটার কিনতে হবে একটা। আর এটা এটা ভাইয়ের গার্লফ্রেন্ড ভাইকে গিফট করেছে, এই সিক্রেট রিলস। ভিডিওটা এখানেই এন্ড করবো, এখন আমি বাড়ি যাবো, 7:40 আমার ট্রেন আছে, এটা ফার্স্ট ডে হবে ভাইয়ের, ফার্স্ট নাইট, এরপর র্যাগিং হলে সেই গল্পটা শুনবে কীভাবে হলো কি না হলো, ভিডিও করা তো সম্ভব হবে না, তো সেটা দেখে নেবে, সেটা ভাই দেখিয়ে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ওকে, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, যা ইচ্ছা অবশ্যই অবশ্যই যা ইচ্ছা করো তোমাদের ইচ্ছা, চলো টাটা, সি ইউ।